नमस्कार बन्धुरा, मिलिस किचन एंड ब्लगे और एक नतून रेसिपि देखार जो सबा के निमंत्रण जानो रही। तो शुरू करा जा आजकल रेसिपि। तो देखो हमें आचारे मसला बनानों गोलमरीच, हिंग, कालो जीरा, मेथी, आमचूर पाउडर और सदा जीरा, जईन, मिस्टी जीरा और अल्प को नहीं सर्षे, सदा सर्षेटा नहीं। तो स्किप ना करे पूरा वीडियो देखे नेबे, ताहले तुम्हाराओ शिखे जेते पारबे एमन एकटा टेस्टी आचारे रेसिपी। तो देखुन साथे नियेछि लेबुर रस। तो एखन सबकटा मसला फ्राई करे नेब। तो आमी की की मसला फ्राई करछि देखते थाकुन। एकटा फ्राई पैन बसिए दिएछि गैसे और दिए दिलाम मिस्टी जीरा माने गुआ मसुरी, साथे साथे दिए दिलाम गोलमरीच और एखन दिए देब जोन, साथे साथे दिए देव सदा जीराटा। तो सदा जीरार व्यवहार कर दिए दिलाम मेथी और सदा सर्षेटा एखन दिए देव। आमी इखने शाही जीरा व्यवहार करिनी, सदा जीराटाई व्यवहार करेछि। एखन नाड़ाचाड़ा करे सब कटा मसला के आमी फ्राई करे नेब। এখন নাড়াচাড়া করে আমি ফ্রাই করে নেছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে রেখেছি। এই করে সবকটা মশলাকে আমি ফ্রাই করে নিয়েছি আর এখন একটা পাত্রে নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তো বন্ধুরা, যেই লাল লাল লঙ্কা যে পাওয়া যায় এই মশলাটা দিয়ে লাল লাল লঙ্কার আচারটাও বানাতে পারবেন আর এমন করে তিত করলার আচারও বানাতে পারবেন। তো এই মশলাটা একই মশলা কিন্তু দুই রকম স্টাইলে দুটা আচার বানাতে পারবেন। তো দেখুন এখন ফ্রাই প্যানটা বসিয়ে আমি কালো জিরাটা আলাদা করে ফ্রাই করে নেব। কালি জিরাটা ফ্রাই হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে আমি একটা বাটিতে অল্প করে রেখে দেব আলাদা করে। তো দেখুন অল্প করে কালো জিরা আলাদা করে রেখে দিচ্ছি আর বাকি কালি জিরাটি সব মশলার সাথে একসাথে মিশিয়ে নিয়েছি। এখন এই মশলাটাকে একটা গ্রাইন্ডার জারে দিয়ে পেস্ট করে নেব। তো দেখুন সবকটা মশলা আমি দিয়ে দিলাম, এখন পেস্ট করে নিয়ে চলে আসছি, দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা যারা যারা এখন আমার ভিডিওটি দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন দাবিয়ে নেবে, তো সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাবে। তো দেখুন মশলাটা পেস্ট করে একটা বাটির ভিতর নিয়ে নিলাম। এখন এই মশলাটার সাথে আরো অল্প মশলা অ্যাড করে নেব। তো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আমচুর পাউডার, হিং, আর ফ্রাই করে রাখা কালি জিরাটা দিয়ে দিলাম, লেবুর রসটাও এখন অ্যাড করে দেব। অল্প করে গরম তেল দিয়ে দেব, গরম তেলটা ঠান্ডা করে নিয়েছি, এখন এই তেলটা অ্যাড করে দিচ্ছি। বেশি গরম না, অল্প মিডিয়াম গরম আছে তার জন্য এই প্লাস্টিকের পাত্রে আমি নিতে পারলাম। সব কয়টা মশলাকে হাত দিয়ে অল্প সময়ের জন্য মাখিয়ে নিয়েছি আর বন্ধুরা অল্প করে লাল লঙ্কার বিচিটি আমি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, সেই লঙ্কার বিচিটিও আমি এখন অ্যাড করে দিয়েছি। এখন সব কয়টা জিনিসকে একসাথে অল্প সময়ের জন্য মাখিয়ে নেব আর এই সময় আমি নুন অ্যাড করে দেব। তো দেখুন এক বাটি নুন নিয়ে নিলাম, নর্মেল নুনটা নিয়েছি আর এখন বিট নুনটাও দিয়ে দিলাম। তো এখন হাত দিয়ে আর অল্প সময়ের জন্য মেখে নেব। তো সবকটা মশলা নুনের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি, এই সময় অল্প করে হলুদ দিয়ে দেব। তো দিয়ে দিলাম এক চামচের মতন হলুদ, বেশি হলুদ দেব না এখানে, কেননা তিতা হয়ে যাবে হলুদের কারণে আর হলুদেরও গন্ধ থেকে যাবে, তার জন্য হলুদটা অল্প কম করেই দিয়েছি, এক চামচ দিয়েছি। তো এই করে মেখে নেব আর অল্প সময়ের জন্য। দেখুন এখন একটা ভিজা ভিজা ভাব হয়ে গেছে না, তার জন্য নুনটা অল্প পরেই আপনারা ব্যবহার করবেন। আমার আচারে মশলাটা পাই রেডি হয়ে গেছে, এখন কি করব দেখুন। আচারে মশলাটা মুট করলে মুট হয়ে যাচ্ছে আর
ভেঙে দিল, ভেঙে যাচ্ছে। এই সময় রেডি, এখন এটাকে সাইড করে রেখে দেব, নেক্সট প্রসেসিংয়ে চলে যাব। তো দেখুন আমি আজকে বানাতে চলেছি তিতা করলার আচার। তো তিতা করলার আচার বানানোর জন্য বেশ কয়েকটা তিতা করলা নিয়ে নিলাম। এখন তিতা করলাটাকে চাকুর সাহায্যে দুই সাইড কেটে নেব। আর বন্ধুরা, আমি একই মশলা বানিয়েছি, তো এক মশলাটা দিয়ে দুটা আচার বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আজকে আমি রেড চিলির আচারটাও আপনাদেরকে আগের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন সার্চ করলে। আর এখন আমি বানিয়ে নিচ্ছি তিতা করলার আচার। তো তিতা করলার আচারটা বানানোর জন্য মশলা তো একই আছে, কিন্তু কেমন করে বানাতে হয় সেটা দেখে নেন আপনারাও, আপনারাও শিখে নিতে পারবেন এমন একটা টেস্টি তিতা করলার আচার। আমি ফার্স্টে একবারই খেতে যেতাম না। তো আমার প্রথম প্রথম যখন বিয়ে হয়েছিল, আমার শাশুড়ি মা আমাকে বলছে, বৌমা তুমি তিতা করলার আচার খাবে? আমি ভাবছি যে মা এমনি ঢং করছে, কিন্তু না, পরে দেখি কি বৌমে সত্যিই তিতা করলার আচার। আর তিতা করলার আচার অল্প খাও বলে বলছিল, কিন্তু আমি ছোটোর থেকে তিতা করলা, বেগুন আর কুমড়ো খেতে ভালোবাসতাম না, তার জন্য এইসব দেখলে যেন আমার শরীরে একটা অ্যালার্জি ভাব চলে আসতো, কিন্তু তার জন্য আমি না বললাম যে মা খাবো না। তো দেখুন বন্ধুরা, মিডিলে বলে দিচ্ছি যে আমি হালকা একটু বয়েল করে নিয়েছি তিতা করলাটিকে, এখন নামিয়ে নেব, ঠান্ডা হয়ে যাওয়ার পর নেক্সট প্রসেসিংয়ে চলে যাব। আর বন্ধুরা, এই তিতা করলার আচারের রেসিপিটা আমি শিখেছি আমি আমার শাশুড়ি মার কাছ থেকে, খুব দারুণ একটা আচার। আজকে আমি আমার শাশুড়ি মার প্রসেসে আচারটা বানাতে চলছি, আর এই প্রসেসে একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন লেগেছে আমার আজকের এই তিতা করলার আচারের রেসিপিটা। আর বন্ধুরা, একবার যে খাবে নেক্সট আবার তোমার কাছে আসবে এই তিতা করলার আচার খাওয়ার জন্য, আমি গ্যারেন্টি সহকারে তোমাদেরকে বলছি। আর ভাববে যে তিতা করলার আচার তিতা লাগে, কিন্তু একটুকু তিতা লাগে না, খুব টেস্টি, আর একটা তিতা করলার ফ্লেভার থেকে যায়, আর খেতে খুব ভালো লাগে, ডালের সাথে খুব দারুণ যায়। এখন আমি আমার বিয়ের পরে পরের ঘটনা বলছি আপনাদেরকে, যে আমি তো না বলছি যে খাবো না, মা একদিনকার জোর করে আমাকে খাইয়েছিল, তারপর থেকে আমার এই তিতা করলার আচার মুখে এখন পর্যন্ত লেগে আছে। আর পায় সময় আমি বাড়িতে গেলে এখনো দেখুন মুখে জল চলে আসছে, কথা কি রেকর্ড করব আর কি বলবো আপনাদেরকে, আমার মুখে জল চলে আসছে আচারের, মানে তিতা করলার আচারের নাম শুনে। বাড়িতে গেলে মা আমার জন্য পায় সময় আচার এমন করে তিতা করলার সিজনে তিতা করলার আচার বানিয়ে রেখে দেয়, আর আমি খেতে খুব ভালোবাসি। আগে তো আমি মানে প্রথমবার তো প্রথম প্রথম আমি খেতেই চেয়েছিলাম না, আর নেক্সট থেকে মানে আমার আমার জন্য এই বাড়িতে এই তিতা করলার আচার বনে তো শুধু আমার জন্য, তো এত ভালোবাসি, আর ভালো, খুব টেস্টি। আমার বড় দিদিও খুব ভালোবাসে মার হাতের এই তিতা করলার আচার, আর এখনও আমার দিদি পায়ের সময় মার মানে আচারের গল্প করে থাকে তিতা করলার আচার রেসিপি জানার জন্য। আজকে দিদিও পেয়ে যাবে আমার এই রেসিপি, মানে মার রেসিপি, মার তিতা করলার আচারের রেসিপি, আমি এটা মার থেকেই শিখেছি, আমার শাশুড়ি মার থেকেই। তো তো বন্ধুরা, তোমাদের সাথেও আজকে শেয়ার করে নিলাম এই রেসিপিটা। তো দেখুন তিতা করলাটিকে ঠান্ডা হয়ে যাওয়ার পর চাকু সাহায্যে এমন করে কেটে বিচিটি বের করে নিয়েছি, তো সবকটা তিতা করলার বিচি বের করে চলে আসছি। তো দেখুন এই যে বিচিটি আমি ফেলে দেব, আর তিতা করলাটিকে রৌদ্রে ছাদের উপরে নিয়ে চলে আসলাম। রৌদ্র আজকে একদিন রৌদ্র খাইয়ে নেব, কালকে আধাবেলা রৌদ্র খাইয়ে তারপর আচারটা বানাবো, তো দেখতে থাকো। তো দেখুন রৌদ্র খাইয়ে দুই মানে দেড় দিনের মতন রৌদ্র খাইয়ে নিয়ে চলে আসলাম। এখন তিতা করলাটার জন্য অল্প করে তেল গরম করে নিলাম। তো দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এখন এটাকে সাইড করে নামিয়ে রেখে দেবো। আর বন্ধুরা, এই তেলটা অল্প গরম গরম থাকা অবস্থাতেই আমি তাড়াতাড়ি করে আচারটি বানিয়ে নেব, আচারটা বানিয়ে নেব মানে তিতা করলার ভিতরে সবকটা মশলা ফিল আপ করে নেব। তো দেখুন আমি তাড়াতাড়ি করে সবকটা মশলা ফিল আপ করে নিচ্ছি। তো দেখুন তিতা করলা একটা হাতে নিয়ে নিলাম, আর মশলাটা নিয়ে যে আগের থেকে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আমি তিতা করলার ভিতরে এমন করে ভরে নিচ্ছি। তো দেখুন মশলাটা কেমন করে ভরছি।
আর বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের পরিবারের সবার সাথে তোমাদের ফ্যান্সদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে নেবে। তোমাদের এক শেয়ারের মাধ্যমে সবাই শিখে যেতে পারবে এমন টেস্টি টেস্টি রেসিপি। তো দেখুন তিতা করলার ভিতরে মশলাটা ফিল আপ করে নিয়েছি। এখন এই তেলটাতে গরম আছে, এই গরম গরম তেলটাতেই আমি তিতা করলারটিকে এমন করে চুবিয়ে ভরে নেব বয়ামে। তো অল্প গরম অবস্থাতেই করতে হবে, তাহলে তিত করলাটিও অল্প মজে যাবে এই গরম তেলটার কারণে। তো দেখুন এই করে আমি সবকটা মশলা ভরে নেব তিতা করলার ভিতরে। আর আমার তিতা করলাটি দেখছেন তো যে পুরো ডাই হয়ে গেছে, রোদ্রে শুকিয়ে ডাই হয়ে গেছে। এই অবস্থাতেই আমার তিতা করলাটি চাই আচার বানানোর জন্য। তো দেখুন মশলাটি সবকটার ভিতরে মশলা বড়া আমার কমপ্লিট করে আমি এক এক করে তেলে চুবিয়ে চুবিয়ে সবকটাকে আমি বয়ামে ভরে ফুল করে নেব। তো দেখুন আমি এক এক করে সবকটাকে বয়ামে ভরে নিচ্ছি। এই করে মশলাটি ভরে ভরে বয়ামে ভরে রেখে দেবেন, এর উপর দিকে অল্প করে তেল দিয়ে দেবেন। তো বন্ধুরা আমি এই এক মশলা দিয়ে দু রকমের আচার বানিয়ে রেডি করে নিয়েছি। তো দেখুন অল্প মশলা বেঁচে গেছে, এই মশলাটা কি করব তিতা করলার আচারের উপর দিকে দিয়ে দেব, আর রেড চিলি আচার যে আমি বানিয়েছি সেই আচার উপর দিকেও অল্প করে দিয়ে দুটা বয়ামে বাকি তেল যে আছে সেই তেলটি দিয়ে নেব। তো এই করে আমার আচার বনে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আজকে আমি এখানে বিদায় নেব, কালকে আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার সাথে থাকবে, আর আমার চ্যানেলে প্রতিটা ভিডিও তোমরা দেখে নিও প্লিজ। আর আমার ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এমন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তাহলে আবার দেখা হবে কালকে, সবাই ভালো থাকবে, টাটা।